তীব্র গরমে নাজেহাল বাংলার মানুষ, তবে গরমের মৌসুম মানেই আম জাম লিচুর মতো ফলের রসের আস্বাদন। তবে পরপর ঝড়বৃষ্টিতে আমের ফলন এবার অনেকটাই ক্ষতির মুখে, এমনটাই জানিয়েছেন চাষিরা। ব্যতিক্রম নেই মালদা জেলাতেও। মালদা জেলা আমের জন্য জগৎ বিখ্যাত, কিন্তু এই বছর আবহাওয়ার খামখেয়ালিপনায় আমের ফলনে ব্যাপক ঘাটতি হয়েছে। মাথায় হাত পড়েছে আম চাষি থেকে শুরু করে ব্যবসায়ীদের, কিন্তু সেই ঘাটতির খোরাক পূর্ণ করতে পারে অন্য একটি রসালো ফল। এই গরমে সস্তায় এবার মিলছে রসালো লিচু। মালদার বাজারে কোথাও কিলো হিসাবে, আবার কোথাও পিস হিসাবে দেদার বিক্রি হচ্ছে লিচুর। মালদা শহরের রথবাড়ি থেকে চিত্তরঞ্জন মার্কেট, সঙ্গে মালদার ফুটপাত কার্যত দখল করে নিয়েছে লাল লিচুর সারি। দেশ বিদেশ বিভিন্ন প্রজাতির গুটি থেকে বোম্বাই লিচু দেদার বিক্রি হচ্ছে মালদার বাজারে। এই বছর অনুকূল আবহাওয়ার কারণে লিচু উৎপাদনে ব্যাপক লাভের আশা দেখছেন চাষিরা। ইতিমধ্যেই রোগ পোকার আক্রমণ থেকে লিচুকে বাঁচানো এবং ফলের পরিপূর্ণতা পাওয়ার ক্ষেত্রে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে উদ্যান পালন দপ্তর। হ্যাঁ, এবছর আমাদের মালদা জেলাতে যে লিচু উঠতে শুরু করেছে, মূলত এখন গুটি লিচুটা ম্যাচিওর করে বাজারে চলে এসেছে, এবং এর এক সপ্তাহ পরেই বোম্বাই লিচুটা বাজারে উঠতে শুরু করবে। মালদা জেলাতে মূলত বোম্বাই এবং গুটি লিচু, এই দুই প্রজাতির লিচুই মেনলি চাষ হয়। তো স্বাদে এবং বর্ণে এবং সাইজেও যদি দেখা যায়, তাহলে বোম্বাই লিচুটা অনেক বেটার। কিন্তু যেহেতু গুটি লিচুটা আর্লি ম্যাচিওর করে, সেই হিসাবে বাজারে কিন্তু প্রথম স্বাদ পাওয়ার জন্য অনেকেই এই লিচুটা কিনতে শুরু করে। এবছর আমাদের এক্সপেক্টেড প্রায় 14,000 মেট্রিক টনের মতো লিচুর প্রোডাকশন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং অনেক জায়গা থেকেও অনেকেই যোগাযোগ শুরু করেছে যে লিচু, যেমন ধরুন অন্যান্য রাজ্য, সাউথ বেঙ্গল, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, ইভেন বোম্বাই। তো অনেক চাষির সাথে যোগাযোগ লিঙ্ক আমরা করে দিতে পেরেছি, এবং তারা এই সূত্র ধরে বিভিন্ন জায়গায় লিচু কিন্তু প্যাকেটবন্দি করে পাঠিয়ে দিচ্ছেন। এবং যেহেতু লিচু আমাদের বেশিক্ষণ রাখা যায় না, সুতরাং ওরা আর্লি মর্নিং ওই লিচুটাকে হারভেস্ট করে প্যাকেট করেই ট্রান্সপোর্টে দিয়ে বা বিভিন্ন ভেহিকেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। লোকাল বাজারে কীরকম দাম এখন লিচুর? এখন ওদের যে লিচুটা হারভেস্ট করে, তার একটা টেকনিক্স হচ্ছে যে ডালসহ লিচু থাকবে, এবং এক একটা বাঞ্চে মোটামুটি 50 পিস করে ওরা বাঞ্চ তৈরি করে লিচুসহ, এবং ডিমের যে কার্টুনগুলো থাকে সেই কার্টুনগুলোই এরকম 500 লিচু ভরা যায়। ওরা 1,000 পিস লিচুর দাম প্রায় 1,300 থেকে 1,400-1,500 টাকা পর্যন্ত, অর্থাৎ পার পিস 1.30 টাকা থেকে 1.50 টাকা করে লিচু বাজারে বিক্রি করছেন। সামনেই আসছে জামাই ষষ্ঠী, জামাইদের পাতে মিষ্টি ফল সাজিয়ে দিতে উৎসাহী শাশুড়িরা। মালদাহের কালিয়াচকের তিনটি ব্লকে সবথেকে বেশি লিচুর চাষ হয়। এছাড়াও ইংরেজ বাজার, মানিকচক, রতুয়া ব্লকে লিচুর চাষ হয়ে থাকে। চলতি মরশুমের প্রথম থেকেই লিচুর চাষের পক্ষে অনুকূল, আর এই বছর মালদায় লিচুর রেকর্ড ফলন হয়েছে। এবছর প্রায় 14,000 মেট্রিক টন লিচু ফলনের সম্ভাবনা আছে। এখন বাগানগুলিতে লিচু পাকতে শুরু করেছে, বিক্রিও শুরু হয়ে গিয়েছে দেদার। দাম কেমন লিচুর এবার? 80 টাকা কিলো, 70 টাকা কিলো, 100 টাকা কিলো। এটা কোন লিচু? বোম্বাই। গুটি লিচুটাও রয়েছে? গুটি লিচু আছে। চাহিদা কোনটার বেশি? চাহিদা বোম্বাই বেশি। কত করে বিক্রি হচ্ছে? 80 টাকা কিলো। কোথা থেকে নিয়ে আসছেন? উল্লেখ্য, গত বছরের তুলনায় এবছর মালদায় লিচুর উৎপাদনের মাত্রা বাড়ার আশঙ্কা করছে জেলা উদ্যান পালন দপ্তর। পাশাপাশি লিচু চাষের ক্ষেত্রে জমির মাত্রা বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। লিচু চাষের ক্ষেত্রে রাসায়নিক সার বাদ দিয়ে জৈব পদ্ধতিতেও চাষের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে, নজর দেওয়া হচ্ছে লিচু উৎপাদন বৃদ্ধির দিকেও। এক কথায় বলা যেতেই পারে।
এই বছর মালদার আম নিরাশ করলেও লক্ষ্মী লাভের আশায় লিচুর দিকেই তাকিয়ে বুক বাঁধছেন মালদার কৃষক থেকে ব্যবসায়ী সবাই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।